শুটিং ফ্লোরে আহত হলেন মেগাস্টার শাকিব খান। অন্যদিকে তৌহিদ আফ্রিদির সঙ্গে দিঘির কেমন সম্পর্ক, আবারও মুখ খুললেন দিঘি নিজেই। ফাইনালি জানাবো, শুটিং ফ্লোরে পরিচালকের অত্যাচারে সিনেমা ছেড়ে দিতে চেয়েছিল রণবীর কাপুর, জানাবো বিস্তারিত। তো প্রথমেই আসি শাকিব খানের কাছে। বর্তমানে ব্যস্ত সময় পার করছেন শাকিব খান, করছেন বরবাদ সিনেমার শুটিং। সব কিছু ঠিকঠাক চলছিল, এর মধ্যে ঘটে গেল একটা অঘটন। শুটিং ফ্লোরের একটি দরজায় আঘাত লেগে আহত হন শাকিব খান। চোখের ঠিক উপরে এই আঘাত লাগে বলে জানা যায়। বরবাদ সিনেমার পরিচালক মেহেদী হাসান নিজেই জানালেন সেই খবর। পরিচালক জানান শাকিব খানকে দ্রুত মুম্বাইয়ের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর সেখানে সিটি স্ক্যান করানো হয়। চিকিৎসক জানান আপাতত ভয়ের কোনো কারণ নেই, তবে ব্যথানাশক ওষুধ দিয়েছেন। তবে বস, মানতেই হবে, এটা আমাদের মেগাস্টার শাকিব খান। পরিচালক ভেবেছিল সেদিন আর শুটিং হবে না, বাট সবাইকে অবাক করে দিয়ে শুটিং ফ্লোরে নেমে পড়েন শাকিব খান আর বলল চলো শুটিংটা শেষ করি, যেটা দেখে অবাক হয়েছে পরিচালক নিজেও। এটা তো বুঝতেই হবে, তিনি মেগাস্টার। এবার আসি ভাই দিঘির গসিপসে। তৌহিদ আফ্রিদি ও দিঘির সম্পর্কটা শুধু বন্ধু না আছে প্রেমের সম্পর্ক, এমন প্রশ্ন বারবার উঠে এসেছে শিরোনামে। সরকার পতনের পর তৌহিদ আফ্রিদি একেবারে চুপ হয়ে আছেন, আর অনেকে মনে করছেন এখনো কি তাদের মধ্যে আগের মতো সম্পর্ক আছে। আর এই বিষয়ে আবার কথা বললেন নায়িকা দিঘি। এক অনুষ্ঠানে এই বিষয়ে জানতে চাওয়া হয় দিঘির কাছে। তিনি বলেন বন্ধুত্ব একটা সময় থাকবে আর অন্য সময় থাকবে না, বিষয়টা তো এমন না। তৌহিদ আফ্রিদির সঙ্গে এখনো ভালো বন্ধুত্ব রয়েছে আমার, বন্ধুত্বের কোনো সময় থাকে না। বিষয়টা এমন না যে এখন বন্ধুত্ব আছে পরে বন্ধুত্ব থাকবে না, সব সময় সে আমার বন্ধু, একজন ভালো বন্ধু। আমাদের মিডিয়ায় বন্ধুত্ব নিয়ে অনেক বেশি কথা হয়ে থাকে, এটা অনেকটা মন গড়া কথাও। সব মিলিয়ে আমি বলবো আফ্রিদি সবসময় ভালো বন্ধু ছিল, আছে এবং থাকবে। ফাইনালি আসি রণবীর কাপুরের গসিপসে। 2007 সালে সঞ্জয় লীলা বানচালের পরিচালিত শাওয়ারিয়ার মাধ্যমে রণবীর কাপুর আত্মপ্রকাশ করেন অভিনয় জীবনে। কিন্তু এই ছবির আড়ালে থাকা সত্যি সবার সামনে ফাঁস করলেন রণবীর কাপুর নিজেই। এক সাক্ষাৎকারে রণবীর কাপুর জানালেন সিনেমার সেটে পরিচালকের কাছ থেকে তিনি নাকি অত্যাচারিত হতেন। রণবীরের কথায়, প্রতিদিন আমার খুঁতগুলো খুঁজে বের করে এরপর এক প্রকার অত্যাচার করা হতো আমার উপর। একটা সময় পরে বিষয়টা এতটাই কঠিন হয়ে গিয়েছিল যে আমি নির্যাতন সহ্য করতে পারতাম না এবং একটা সময় সিনেমাটা ছেড়ে দিতেও চেয়েছিলাম। আমার মনে হয় আমি খুব সংবেদনশীল এবং আবেগপ্রবণ, তাই সেই সময় সব কিছুতেই মনে খুব আঘাত লাগত। অভিনেতা আরও বলেন, আমি এতদিন সব ধরনের চরিত্র অভিনয় করেছি, সবই সেই অভিজ্ঞতা থেকে। সঞ্জয় লীলা বানচালির কাছ থেকে অনেক কিছুই শিখেছি, তিনি আমাকে অভিনয় থেকে আবেগ এমনকি খুব ছোট ছোট বিষয় শিখিয়েছিলেন, যা একজন ভালো অভিনেতা হওয়ার জন্য প্রয়োজন, এমনটাই বললেন রণবীর কাপুর।